আরেকটা বার কি আমার জীবনে আসবা? আমি কসম কেটে বলছি, তুমি 10 জনের সাথে কথা বলো আর 100 জনের সাথে কথা বলো, আমি যতই কষ্ট পাই না কেন তোমাকে কিছু বলবো না, শুধু আমার সাথে একটু কথা বলো। কেউ ফ্রিতে পাওয়া গেছে তাকে, যাকে সবকিছুর বিনিময় আমি চাইছিলাম। গতকাল রাতে তার স্মৃতি খুব মনে পড়ছিল। আমি জেগেছিলাম আর পুরো শহর ঘুমিয়েছিল, আর আকাশে তো বিদ্যুৎ চমকাচ্ছিল, আকাশে তো বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এক বৃষ্টি ছিল যে আমার সাথে কেটেছে। বেস্ট ফ্রেন্ড গুলো অভিশাপ দিছিল, একটা মেয়েরে পাই আমাকে ইগনোর করছিস না, দেখি সর লাথি খাবি আমগো কাছে যাবি, লাথির চেয়েও বড় আঘাত খাইছি রে বন্ধু, কিন্তু তোর সামনে কি মুখ নিয়ে দাঁড়ামু। এমন ভাবে হারিয়ে যাব তুমি যেন আমার খবরটাও না পাও, এমন ভাবে হারিয়ে যাব তুমি যেন আমার খবরটাও না পাও, তুমি আমাকে পাগলের মতন খুঁজবা, দোয়া করি তুমি যেন আমার খবরটাও না পাও। আমি নিজের নিজে কথা দিছি, আর কারো ভালোবাসাতে পাগল হব না, পাগল বানিয়ে দেব। প্রিয়, তোমার বালিশের নিচে ওই ফোনটা আর কখনোই কাঁপবে না, কারণ এই পাগলটা তোরে আর কলই করবে না। ভালো থাকিস। হম দোনো কহি পে মিল জায়েঙ্গে এক দিন, ইন উম্মীদো পে হি মা হু জিন্দা, হর মঞ্জিল হাস প্রেম করিলাম, বিনিময়ে দুঃখ পাইলাম, সুখের আশায় প্রেম করিলাম, বিনিময়ে দুঃখ পাইলাম, তারে চাইলাম নাহি পাইলাম, তারে চাইলাম নাহি পাইলাম, সব নিয়তির খেলারে, মায়া নাই মায়া নাই তোর অন্তরে পাষাণ বন্ধুরে, মায়া নাই মায়া নাই তোর অন্তরে। আরেকবার ব্যাক করব আমার লাইফে, আমার না তোমার ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম, একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম, তাতে কি যায় আসে, পৃথিবী ছেড়ে তো একাই যেতে হবে। একটা জিনিস কি জানো, আমরা যাকে পাবো না তাকে বেশি ভালোবাসি, তাই না? যেমনটা আমি নিজে। একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম, একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম, তাতে কি যায় আসে, পৃথিবী ছেড়ে তো একাই যেতে হবে। হ্যালো, কি হইছে? বাসায় বিয়ের জন্য দেখতে আইছিল, তারপর কি হইছে? আচ্ছা তুমি কান্না করতেছো কে? তার মানে রাজি হয়ে গেছো? ফোন কাইটা দিছে রে, তার মানে আমি বরবাদ হয়ে গেছি। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপনকে যে পাহাড়ে সে বুঝামু ফ্যামিলির মানুষগুলো রে, আমার মাথা ব্যথা করে না, ওই বেঈমানটার কথা মনে পড়লে চোখের পানি ঝইরা রাখ। তাকে বলে দিও চরিত্রটা ঠিক করে নিতে, কারণ আমি খারাপের জগতে পিএইচডি করে দেখেছি, চাকরি পাওয়া যায় না। ভাই দুলাল। জি ভাই, একদিন ঝাড়ি মারলে 2 ঘন্টা কাজ, একদম সত্যি কথা, একদিন না দেখতে পাইলে পাগল হইয়া যাইতো। 100% ভাই, একটু মন খারাপ দেখলে সারা দুনিয়া মন পায়ে কইরা দিত। আমিও দেখি, আর এখন রীতিমতো পায়ে ধরি, তাও থাকতে চায় না। ভাই এটাই মেয়ে মানুষ। তে
আর না আনে কাগম ফির জাম ধো আমার খুশে আনা আমার কথা আর শুনে না ঘুইরা বেড়াই নতুন শহরে একটা বেইমান রে জায়গা দিলাম বুকের ভেতর আরেকবার দেখো ভালো লাইফে আমার না তোমার ছাড়া থাকতে অনেক কষ্ট হয় আরে বাজান এটা দুনিয়া আপনি তার জন্য আত্মহত্যা করবেন আর সে আপনার লাশটাও দেখতে আসবে না ফেঁসে যাওয়ার ভয়ে আরে ভাই মানুষ দুনিয়ায় 60-70 বছর কেমনে বাঁচে মানুষ দুনিয়ায় 60-70 বছর কেমনে বাঁচে আমি তো সামান্য 20-22 বছরে হাঁপিয়ে গেছি আর ভালো লাগে না দোয়া করি যারা যাকে ভালোবাসে তাকে যেন পায় কারণ এখন তো ভালোবাসা সত্যি খুব কাঁদায় ওরে থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না আজকে তোর ঘরে দোয়া থাকে তুমি থাকো না আমার লাল রে পাখি রাজা খাইলে বুকের কলিজা বোকা পাখি আপন চিনলি না রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ